বিনা কারণে রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না, রক্তের প্রতিশোধ দিতে চাই, প্রতিশোধ দিতে চাই। নিজের ইচ্ছাতলের ইতিহাস এখন বলতে শুরু করলে রক্ত শেষ হয়ে যাবে, বল শেষ হবে না। মলানাজলক ইসলাম আদি আপনাদের সামনে বসে আছেন, তার হাতের পায়ের নখ একটাও রাখে নাই, প্লাস দিয়ে থেকে উনাই ফেলছে। আপনারা সাহস দিয়ে মামুর লোক সহ সবাইকে মুক্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করুন, সরকার বাধ্য হয়ে মামুর সহ সবাইকে মুক্তি দিবে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সকলে কেমন আছেন? জেল হাজতে আলেমদেরকে এতটা কষ্ট দেওয়া হচ্ছে, তাদের হাতে পায়ে নখ নাকি তুলে নেওয়া হচ্ছে প্লাস দিয়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আলেমরা কঠিনভাবে খেপে গেছে। আসলে এতটা কষ্ট দেওয়া হচ্ছে আলেমদেরকে, এটা আপনারা অবশ্যই ভিডিও জুড়ে সেই তথ্যগুলো পাবেন, এমনকি আমরা সেই ভিডিওটি দেখব। বন্ধুরা কথা বলার পর আমরা চলে যাব স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবে। আজকে মাওলানা মামুনুল হক সহ ওলামায়ে কেরাম জেলে বন্দি, এদেরকে যদি মুক্ত করা না যায় বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। আজকে ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, ঐক্যের কথা বলা হচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বুকে সাহস আছে না নাই? বুকে সাহস কাদের আছে? যদি থাকে ওলামায়ে কেরামের খেদমতে আরজ করব, আপনারা সাহস নিয়ে মামুর লোক সহ সবাইকে মুক্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করুন, সরকার বাধ্য হয়ে আন্দোলন না করে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে দাবি আদায় করতে চান, অতি প্রমাণ করে সমস্ত সরকার মুনাফিকি চরিত্র নিয়ে তার মানুষকে টুকা দিয়েছে, কোনদিন মানুষের দাবি আদায় করে নাই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির সাথে 2013 সাল থেকে আজকের দিন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে আমরা কথা বলেছি, একটা কথাও তারা রাখে নাই। সুতরাং সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, সরকার বাধ্য হবে আলেমদের পায়ে চুমু দেওয়ার জন্য। আজকে ঐক্যের কথা বলা হয়েছে, এত ওলামা ইকরাম বাংলাদেশে আর কোথাও জমা হয়েছে বলে আমার মনে নাই। এখান থেকে এই ঐক্যের ঘোষণা আসতে হবে, আপনারা চান কিনা? এখান থেকে ঐক্যের ঘোষণা আসতে হবে। হেফাজতে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুল আসতেছেন, সুতরাং বাংলাদেশে আর কোনো মুরব্বী বাকি নাই। মাওলানা মাহফুজুল হক সাহেব হেফাজতের মহাসচিব এখানে আছেন, রক্ত সাপ্লা যোগ করে দিয়েছি 2021 সালে, বিনা কারণে রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না, রক্তের প্রতিশোধ দিতে চাই, প্রতিশোধ দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মামুনুল হক মুক্তি পাক চান কিনা? যদি চান কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় বের হতে কারা কারা মুক্ত? মানুষের জবান থেকে সেই শব্দ উচ্চারিত হতে পারে না। দেড় মাস রিমান্ডে যে নির্যাতন করেছেন, জানি না নেতৃবৃন্দ আমাকে সময় দেবে কিনা, আমি যে নির্যাতনের ইতিহাস এখন বলতে শুরু করলে রক্ত শেষ হয়ে যাবে, বল শেষ হবে না।
মহারাজ জলক ইসলামাদি আপনাদের সামনে বসে আছেন তার হাতের পায়ের নখ একটাও রাখে নাই প্লাস দিয়ে থেকে উনি ফেলছে চট্টগ্রাম কোর্টে হাজিরা দিতে যায় হাত পাও ভাঙা চিরকালের জন্য পঙ্গু করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে কি দোষ করেছিলাম কি অন্যায় করেছিলাম যেই মামলায় ১৯ মাস জেল খাটলাম যেই মামলায় এক একজন দুই বছর জেল খাটতেছেন সেই মামলায় দলে দলে বিরোধী দলের নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছে এক মাসের মাথায় তাদেরকে জামিন দিয়েছেন গত কয়েকদিন আগে কুরবানির গরুর বাজারে গেলাম ট্রাকে আইনা গরু নামাইতেছে তা আমি গরুর গাড়ির দিকে তাকিয়ে আছি আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর কি দেখেন আমি বললাম যে আমাদেরকে ওই কাশিমপুর আর কেরানীগঞ্জ কারাগার থেকে যে কোর্টে হাজির করা হতো গুরুকে যে গাড়ি দিয়ে আনছে গাড়িটা এর চাইতে ভালো ছিল না খারাপ ছিল সেটা দেখতেছি গুরুর বাজারে গুরু যেই গাড়ি দিয়ে হাজির করা হয়েছে এর চাইতে খারাপ গাড়ি দিয়ে আমাদেরকে আনা হতো আজকে হযরত মাওলানা মামুনুল হক যে সমস্ত মামলা তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা মামলা জামিনযোগ্য যেই মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল সেই মামলা আজকে এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে তাকে বিনা সত্যে ছেড়ে দেওয়া দরকার গত কয়েকদিন আগে প্রশাসনের একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন ফোন করে খুব সুন্দরভাবে বলতেছেন হুজুর একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করেছি জি বলেন কি সুসংবাদ বলে মুফতি মনির হোসেন কাসমি সাহেবের জামিন হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কথা আরেকটা সুসংবাদ হলো নূর হোসেন নুরানি সাহেবের মামলা জামিন হওয়ার পরে কাগজপত্রের যে গাফলা ছিল ওইগুলি সব ক্লিয়ার উনি কালকে পরশু বের হয়ে যাবেন পরের দিন তার জামাই আমাকে জেল গেট থেকে ফোন করে বলল চারটা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে মুফতি মনির সাহেবের মামলায় নতুন করে আরেকটা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে এই এখনই সংক্ষেপ কি কব নতুন করে আরেকটা মামলা দিয়ে আটকানো হয়েছে সেই মামলা জামিন হয়েছে আরেকটা মামলা এক দিয়ে তাকে মুন্সিগঞ্জের বর্তমানে আবার রিমান্ডে নেওয়া হয়েছে অবস্থা দৃষ্টি মনে হয় আমরা সবচাইতে বড় লাওয়ারিস আমরা এদেশের গর্জমাই নাই আমরা এদেশের বদন নাই আমরা বন্যার পানিতে এদেশে বসে আছি নাই যারা বাংলাদেশের রাস্তাঘাট অবরোধ করে তাদের যেমন দুইটা হাত আমাদেরও দুইটা হাত কার কতটুকু জনপ্রিয়তা জনসমর্থন এটা আমাদের অন্তত জানা আছে আজকে আমাদেরকে অনেকে বলে আমরা বিষ খেয়েছি হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়েছিল আপনারা কেউ জানেন না তো যে হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়ে হজম করেছেন আমরা যদি বিষ খেয়ে থাকি আমরাও সেই বিষ হজম করেছি বাংলাদেশের যেখানে আমরা যাবো সেখানে আমাদেরকে ফুলের মালা দেওয়া হয় তোমরা যেখানে যাও সেখানে জুতার বাড়ি নয় জুতার বাড়ি নয় তোমাদের ইতিহাস জুতা খেয়ার ইতিহাস বাংলাদেশের সামনে কত বের হবে গালে গালে জুতা পড়বে গালে গালে জুতা পড়বে সাথীয় বন্ধুগণ ২১টা পয়েন্ট লিখছিলাম ২১টা একটা বললাম আর বাকি আরো উনি এই ১৮টা বাকি দিছে শেষটা বলতে চাই বাংলাদেশে যখন রাজনৈতিক ভাবে দেশের আলেম ওলামা ইকরামকে হেনস্থা করা হচ্ছে হাফিজ হুজুর রহমতুল্লাহ এর নেতৃত্ব ঐক্য হয়েছেন এই দেশে যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে জাতি শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে মুশরিক বানাইবার পায়তারা করা হয়েছে সেই গুলহাদি সাল্লামা আজিজুল হকের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন
হাই কোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে মুফতি ফজলুল হক আবিদের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন যখন ভারত যখন এই দেশে সপ্রাচত্বরে নাস্তিকার মুক্তদ্রা দেশের মানুষকে নাস্তিক বানাইতে যাচ্ছে সপ্রাচত্বরে আল্লাহ রহমান শফির নেতৃত্বে ঐক্য হয়েছে যখন ভারতীয় আগ্রাসনের মাধ্যমে দেশের মানুষকে গোলাম বানাইতে যাচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আজকে মজলুম উলামায়ে কেরামকে কারাগারে রেখে এই দেশের ইসলামী আন্দোলনকে যারা উৎসাহিত করতে চায় এই দেশের যে ইসলামকে যারা বিদায় করতে চায় এই দেশে যারা উলামায়ে কেরামের পরিজ্ঞাতন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যের দামামা বেজে উঠেছেন স্টেজে বসে আছেন মহিবুল্লাহ বাবুনগরী আপনারা কি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত সম্মানিত ছাত্র বন্ধুগণ শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার বিয়াই খুব সুন্দর হয়েছেন মৌলানা মাহমুদুল হক সাহেবের বক্তৃতা তো তাড়াতাড়ি দরকার নাই আমার মনে হয় আর কিছুদিন থাকলেই ভালো হয় মৌলানা মাহমুদুল হক জেল থেকে বাংলাদেশে বাংলাদেশের নেতৃত্ব শূন্য ওলামায়ে কেরামের নেতা হয়ে বের হবেন সে যে জাতি প্রত্যাশা করে বাংলাদেশের যেখানে যাই সেখানেই মুক্তির আওয়াজ উঠেছেন মুক্তি কার কাছে চাবো যাদের পায়ে নিচে মাটি নাই যাদের 5% জনসমর্থন নাই যারা হিরো আলেমের মতো একটা টুকারিকেও তারা সহ্য করতে পারে না মুক্তি কাদের কাছে চাবো যাদের ক্ষমতা ধ্বংসের ধমামা বেজে গেছে পরিষ্কার ভাষায় বলতে চাই ক্ষমতায় কে যাবে আর ক্ষমতায় কে থাকবে সেটা আমাদের দেখার বিষয় নয় যদি অনতি বিলম্বে আলেম উলামায়ে কেরামকে মুক্তি দেওয়া না হয় আর আমাদের যদি রাজপথে আনতে হয় আজকে যারা সরকার প্রধান আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন আমরা তাদের সাথে সুর মিলাইতে দ্বিধাবোধ করব না দ্বিধাবোধ করব না নসলাম মিনাল্লাহ দর্শক মন্ডলী আপনারা এই ভিডিও জুড়ে আলেমদের যে রিমান্ডে যে কষ্ট দেওয়া হচ্ছে এতটা যন্ত্রণা দেওয়া হচ্ছে এই সম্পর্কে তথ্য দিয়েছে আলেমরা কঠিনভাবে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বর্তমান সরকারকে সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন বন্ধুরা এই রিমান্ডে আলেমদেরকে এতটা কষ্ট দেওয়া হচ্ছে এই সম্পর্কে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম